পরপর দুদিনে মারা গেছেন দুই শিক্ষক, একজন বিদ্যারিয়াং এবং অন্যজন আব্দুল ছাত্তার। তারা দুজনেই 10,323-এর শিক্ষক। আব্দুল ছাত্তারের বাড়ি সোনামুড়াতে, অন্য শিক্ষক বিদ্যারিয়াংয়ের বাড়ি করবুকে। বৃহস্পতিবার আমরা 10,323-এর পক্ষ থেকে এই দুই শিক্ষকের স্মৃতিতে মোম জ্বালানো হয় রবীন্দ্র ভবনের সামনে। এখানে শিক্ষকদের পক্ষ থেকে দ্রুত বিকল্প কর্মসংস্থানের দাবি রাখা হয়েছে। আপনারা জানেন আমরা 10,323 পুরো রাজ্যে চাকরিচ্যুতির পর আমাদের কি বিপর্যস্ত অবস্থা আপনারা জানেন। সদ্য প্রয়াত হয়েছেন গতকালকে বিদ্যারিয়াং মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক। গত পরশুদিন প্রয়াত হয়েছেন আব্দুল সত্তার মহাশয়। এই দুর্বিষহ অবস্থা, বিপর্যস্ত অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যে পরিবার প্রতিপালন কীভাবে হবে, ছেলে মেয়ে মা বাবা সব ধরনের খাওয়া থেকে শুরু করে ওষুধপত্র সব ধরনের, কারো কারো লোনও আছে, সেই কারণে সবার একটা আর্থিক বিপর্যয়ের মধ্যে, কোনো রোজগার নেই, এর মধ্যে কোভিড-19 সেটার কারণে রোজগারপাতি নেই, আমাদের অবস্থা খুবই খারাপ। ফলে হতাশাগ্রস্ত হয়ে আমরা একে একে শিক্ষকদের হারাচ্ছি। এই অবস্থা আর কতদিন চলবে সেটার জন্য আমরা অবশ্যই সরকারের দৃষ্টিগোচর করব যে সরকার আমাদের প্রতি অবশ্যই খুব দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করুন। আজকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করতে এসেছি। আমাদের যে শিক্ষকরা এতদিন ধরে যে শিক্ষকরা প্রয়াত হয়েছেন, সমস্ত শিক্ষক প্রায় ষাট জনের ঊর্ধ্বে হবে আমাদের শিক্ষকরা, 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা প্রয়াত হয়েছেন, সেই শিক্ষকদের প্রতি আজকে আমরা তাদের প্রতি, তাদের স্মৃতির প্রতি, তাদের পরিবারের প্রতি আমরা ভীষণভাবে সমবেদনা জানাই, শোক জ্ঞাপন করছি, এবং তাদের পরিবারে যেন একটা করে সরকারি চাকরি দেওয়া হয় সেই দাবিও আমরা সরকারের কাছে রেখেছি এবং সবসময় রাখছি। আর আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি সদ্য প্রয়াত বিদ্যারিয়াং স্যার এবং আব্দুল সত্তার স্যার, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, এবং সমস্ত আমাদের যে সমস্ত 10,323 শিক্ষকরা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে সবাই মিলে সমবেত হয়েছি এবং তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা 10,323-এর পক্ষ থেকে আমরা সবাই মিলিত হয়েছি। Pure Report, Channel Dilrat.